চৌধুরী পরিবার, শেখ পরিবার, এই সমস্ত পরিবারকে একটা নির্দিষ্ট নামে নামকরণ করা হয়। তেমনি এই সেক্টরকে একটা নির্দিষ্ট নামে নামকরণ করা হয়। এই সেক্টরকে নামকরণ দেওয়া হলো মনে করো এ, তখন একে বলা হবে এ সেক্ট। এখন এ সেক্টে এখানে ব্রাকেটের যত অঙ্কগুলো আছে সবগুলো একটা উপাদান বলা হয়। যেমন থ্রি থ্রি এ সেটের উপাদান আমরা কি হবে দেখব, আমরা তাহলে কি হবে আপনি এখানে যে চিহ্ন দেখা যাচ্ছে এই চিহ্নটি গ্রিক অক্ষর। আমাদের বাংলাদেশে বাংলা ভাষায় যেমন ক খ গ ঘ, ইংরেজি ভাষায় এ বি সি ডি, আরবি ভাষায় আলিফ বা কাফ, তেমনি গ্রিক দেশে অক্ষর যতগুলো নাম এটি একটা অক্ষর। এই অক্ষরের নাম হলো ইপসাইলন, ই পি এস আই এল ও এন। অনেকে এটাকে ইপসিলন বলে, অনেকে ইপসাইলন বলে, এস আই এর উচ্চারণ অনেকে সি বলে, অনেকে সাই বলে। এখানে ইপসিলন বা ইপসাইলন যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারবে। তাহলে আমরা এখানে করবো কি হবে, যে থ্রি ইপসাইলন এ, কিন্তু আপনার এটা এভাবে পড়ানো হয় না, এটা করতে হয় থ্রি বিলংস টু এ। তোমরা গ্রাম আগে দেখে থাকবে বিলংস টু রেস আই ইন্ডিয়া অর্থাৎ বাগধারা, বিলংস টু মানে বিলংস টু বি ই এন ডি বিলংস টু তাহলে অধীনে থাকা। সেক্ষেত্রে এখানে থ্রি এ সেটা অধীনে আছে, সেক্ষেত্রে আমরা লেবু এ হবে, এম ইজ নট বিলংস টু এ, এম এস এর সদস্য নয়। আমাদের যে সেটগুলো আছে এই সেটগুলো প্রকাশের পদ্ধতি আছে, সেট প্রকাশের পদ্ধতি মূলত চারটি আছে, দুইটা মাধ্যমিক পর্যায়ে আলোচনা করা আছে আর দুইটি উচ্চতর ক্লাস কলেজ লেভেলের ইউনিভার্সিটি তোমরা জানতে পারবে। এখানে যে দুইটি পদ্ধতি আলোচনা করা আছে সেই দুইটি হলো একটা তালিকা পদ্ধতি আর একটা সেট গঠন পদ্ধতি। এক নম্বরে তালিকা পদ্ধতি, এর আরেকটি নাম আছে টেবুলার মেথড। তিনটি নামে তোমাদের জেনে রাখতে হবে, কারণ অবজেক্টিভে কোন নাম কখন ব্যবহার করে এটা কোনো ঠিক নেই, এই জন্য তিনটে নাম তোমাদের জানা মানে থাকা ভালো। তালিকা পদ্ধতি বা টেবুলার মেথড বা রোস্টার মেথড। আর একটি পদ্ধতি নাম হলো সেট গঠন পদ্ধতি। সেট বিল্ডার মেথড তালিকা পদ্ধতি মনে করো তোমাদের আম্মা তোমাকে বললো রহিম তুই বাজার থেকে পণ্য কিনে নিয়ে আসো, তুমি বললো আম্মু কি কি নিয়ে আসবো, তোমার তো তুমি একটা তালিকা করবে শাক সবজি সাবান লবণ যা কিছু
প্রতিটা উপাদান লিখতে হবে। তেমনি ভাবে আমাদের তালিকা করতে এ বি সি ডি প্রতিটা উপাদান লিখতে হবে এবং কমা দেওয়া লিখতে হবে। কঠিন তারপরে যারা ক্লাসে সায়েন্স নিয়ে পড়বে কিংবা উচ্চতা মন দিয়ে পড়বে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পদ্ধতিটি তোমাদের ভালো করে জানতে হবে যে সেট গঠন পদ্ধতিটি কি এবং কি হয়ে প্রকাশ করা হয়। তোমরা একটি মনোযোগ দিয়ে দেখো এই পদ্ধতিতে সেটের উপাদান দেওয়া থাকবে না, সেটের উপাদানে একটা ধর্ম বর্ণনা করা হবে, সে ধর্ম বর্ণনা আলোকে বুঝতে হবে এই সেটে কি কি উপাদান এখানে নিহিত আছে। যেমন বলা হলো এ একটি সেট, সদস্য কি সদস্য হলো এ
আছে সেই ধরনের বাস্তবে যদি কোনো উপাদান পাওয়া না যায় এই ধরনের শরীরকে বলা হবে ফাঁকা আছে। যদি আমি বলি লাল হাতির শেদ, এটি একটি ফাঁকা শেদ, বাস্তবে লাল হাতি পাওয়া যায় না, এই জন্য এটি একটি ফাঁকা শেদ। ফাঁকা শেদ বোঝাতে একটি অর্থ ব্যবহৃত হয় এই ধরনের ডেনমার্ক দেশের এই অপটি ব্যবহার করা হয়। এর নাম হলো উড়ি। এর নাম হলো উড়ি। আমরা অন্য উদাহরণ দিয়ে কাছে বুঝি। দশের চেয়ে বড় আর জিরোর চেয়ে ছোট সে ধরনের কোন সংখ্যা পাওয়া যায় না, এই জন্য এটি একটি ফাঁকা আছে। আরো অনেক সেট আছে আমাদের সংযোগ সেট 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 যেমন সেট সেট ইন্টারসেকশন এই সেটকে সেটকে এরকম পুঁতি দ্বারা পাঠানো হয়। এই পুঁতি দেখতে অনেকটা টুপির মতো, দুইটা সেট আছে, দুইটা সেট, দুইটা সেটের মধ্যে সেট করলে আমরা কি পাই, দুইটা সেট অবস্থান করছে। এই বি এবং সি এটা হলো সেট সেট, আমরা লিখবো যাবো বাবারও দেহের উপাদান আছে মায়েরও দেহের উপাদান আছে, সেই উপাদান কি তৈরি হচ্ছে সন্তান, এই সন্তান হলো সেট সেট। আশা করছি তোমরা সেট সেট সম্পর্কে বুঝতে পারছো। আর একটি সেটা সংযোগ সেট, সংযোগ সেট ইউনিয়ন, সংযোগ সেট এবং চিহ্ন। এই পুঁতিটা দেখতে অনেকটা আমরা চা খাই তাপের মতো,
কাপের মতো কি হবে হাতা দেওয়া যায় আর প্লেট লাগছে কাপের মতো দেখাবে সকল উপাদান নিয়ে গড়িত সেটকে বলা হবে সংযোগ সেট। আলোচনা হলো তোমরা বইয়ের সঙ্গে মিল করে দেখবে, তাহলে তোমাদের